রাঙ্গামাটি ও ঝিনাইদহে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে দেশের অন্যান্য জেলায় মঙ্গলবার শুরু হলেও একদিন পর দুই জেলায় এই কার্যক্রম শুরু হলো সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয় ষাট বছরের বেশি বয়সী ও সম্মুখ সারির যোদ্ধাদের এই ডোজ দেওয়া হচ্ছে তবে কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের উপস্থিতি ছিল কম প্রচারের অভাবে টিকা প্রত্যাশীদের সংখ্যা কম বলছেন সংশ্লিষ্টরা অন্যদিকে ঝিনাইদহে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিটি স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে এই টিকা দেওয়া যাবে